মিশতে প্রিয়জনেরা কাথলিক মণ্ডলীর পঞ্জিকা অনুসারে আমরা খুব শীঘ্রই প্রায়শ্চিত্তকাল শুরু করতে যাচ্ছি প্রায়শ্চিত্তকাল বা উপবাসকাল হলো ত্যাগ স্বীকারের সময় এই সময় আমরা স্মরণ করি প্রভু যীশু খ্রিস্টের সেই 40 দিন মরুভূমিতে 40 দিন তিনি ছিলেন উপবাস করেছেন এবং তার প্রলোভনগুলোকে তিনি জয় করেছেন এই সময় আমাদের আহ্বান হলো যেন আমরাও আমাদের যে জীবনের বিভিন্ন প্রলোভন রয়েছে পাপ রয়েছে সেগুলোকে যেন আমরা জয় করতে পারি এই সময় আমরা স্মরণ করি প্রভু যীশু খ্রিস্টের যাতনা ভোগের কথা তার ক্রুশ বহনের কথা তার মৃত্যুর কথা এই সব কিছু দিয়ে যীশু খ্রিস্ট আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন তিনি চেয়েছেন যেন আমরা এই সব তার দয়ার মধ্য দিয়ে তার যে ত্যাগ স্বীকার তার যে প্রায়শ্চিত্ত তার যে ক্রুশ মৃত্যু এর মধ্য দিয়ে যেন আমরা চিরকালের জন্য পরিত্রাণের একটা উপায় পেয়ে যেতে পারি আর তো আমরা পেয়েছি কিন্তু প্রভু যীশু খ্রিস্ট নিজে তো কোনো ক্রুপ পাপ করেননি কোনো পাপ না করেও তিনি আমাদের জন্য সব মানুষের জন্য জগতের সব পাপী মানুষের জন্য তিনি জীবন দিয়েছেন এবং এর মধ্য দিয়ে তিনি আমাদের আহ্বান জানিয়েছেন যেন আমরাও আমাদের নিজেদের পাপের জন্য ত্যাগ স্বীকার করি প্রায়শ্চিত্ত করি এবং উপবাস এবং অন্যান্য ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি এই সময়টি হলো প্রার্থনার সময় জেগে থাকো এবং প্রার্থনা করো এটা যীশুর নির্দেশ যীশুর আহ্বান আমরা যেন আমাদের পাপের জন্য জেগে থাকি আমাদের পাপের প্রলোভনগুলোকে জয় করতে পারি আমাদের পাপকে জয় করতে পারি এবং আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি পবিত্রতার পথে পুণ্যের পথে যীশু ক্রুশ বহন করে সামনে গিয়েছেন আমাদের প্রত্যেকের জীবনে যে ক্রুশ রয়েছে আমাদের জীবনে চ্যালেঞ্জ রয়েছে এগুলোকে আমরা জয় করব এই সময় আর আমাদের এই সময় অবশ্যই তো প্রার্থনা করতেই হবে প্রার্থনা করব জেগে থাকব প্রার্থনা করব আমরা উপবাসও করব আমাদের যাদের উপবাস করার বয়স রয়েছে আমরা যেন উপবাস করি শুধুমাত্র শুক্রবার দিন নয় আমরা প্রতিদিন ঈশ্বরের যীশুর ভালোবাসার জন্য আমরা উপবাস করব এবং এই এর মধ্য দিয়ে আমরা আমাদের ত্যাগ স্বীকার আমাদের শরীর আমাদের দৈহিক প্রলোভনকে আমরা জয় করব আমাদের নিজেদের সংযম আমরা প্রকাশ করব আমরা সংযম করব আমাদের নিজেদেরকে সংযত করব পাপ থেকে পাপের প্রলোভন থেকে এছাড়াও আমাদের অন্যান্য প্রকারের ত্যাগ স্বীকার রয়েছে আমরা আমাদের প্রতিবেশী ভাই বোনদের জন্য আর আমাদের পরিবারের সদস্যদের জন্য যখন আমরা কিছু কষ্ট স্বীকার করি ইচ্ছা করে সেটা হবে আমাদের জন্য ত্যাগ স্বীকার আমরা তাদের জন্য একটু ত্যাগ স্বীকার করব তাদের জন্য একটু কষ্ট স্বীকার করব যেন আমরা আমাদের ভালোবাসা যীশু যেমন আমাদের ভালোবেসেছেন আমরাও আমাদের এই কষ্ট স্বীকারের মধ্য দিয়ে এই চ্যালেঞ্জ বহনের মধ্য দিয়ে আমরা আমাদের ভালোবাসা তাদের প্রতি প্রকাশ করতে পারি এভাবে আমরা প্রভু যীশুর সঙ্গে ক্রুশ বহন করব আমাদের প্রায়শ্চিত্তকাল বা উপবাসকালের সময়ের মধ্যে তারপরে আমাদের জন্য আমরা জানি যে পূর্ণ শুক্রবার দিন যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন আবার এইটাতে যীশুকে ক্রুশবিদ্ধ করে রাখা যায়নি মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি তিনি পুনরুত্থান করেছেন তিনি মৃত্যুকে জয় করেছেন আমাদের আশা সেটাই আমরা যেন এই ত্যাগ স্বীকারের সময় পার হয়ে আমরা যেন যীশু খ্রিস্টের এই পুনরুত্থানের অংশী হতে পারি আর সেটার জন্য একটাই মাত্র উপায় আমরা যেন আমাদের পাপ স্বীকার করি আমাদের পাপ থেকে আমরা মন ফেরাই আমরা যেন মন পরিবর্তন করি এবং পবিত্র হয়ে আমরা যেন যীশু খ্রিস্টের সেই পুনরুত্থানের জীবনের অংশী হতে পারি আমরা সকলেই আমাদের জীবনে প্রচেষ্টা চালাবো যেন এই উপবাসকালে বা এই প্রায়শ্চিত্তকালে
আমরা আরও বেশি পুণ্য পবিত্র হতে পারি এবং এর মধ্য দিয়ে আমাদের প্রতিবেশী ভাই বোনদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি, আমাদের প্রকৃতির প্রতি, আমাদের পরিবেশের প্রতি আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করব। ঈশ্বর যে সব সৃষ্টি করেছেন, যে সব দান আমাদের দিয়েছেন, সেই সব কিছুর যত্ন করব এবং এর মধ্য দিয়ে আমরা পুনর্জীবিত করে তুলব, পুনর্জাগরণ সৃষ্টি করব আমাদের এই পরিবেশের মধ্যে, প্রকৃতির মধ্যে, এবং ঈশ্বরের ভালোবাসা সকলের প্রতি আমরা প্রকাশ করব। যীশু খ্রিস্ট তার পুনরুত্থানের দ্বারা আমাদের সকলকে আশীর্বাদিত করুন, আমরা যেন সকলে তার পুনরুত্থানে অংশগ্রহণ করতে পারি এবং তার সঙ্গে যুক্ত হতে পারি। আমাদের শুভ পাস্কা পর্ব বা পুনরুত্থান মহোৎসব আমাদের সকলকে শান্তি, আনন্দ, ভালোবাসা, যীশুর শান্তি আমাদের দান করুন। ধর্ম প্রবেশ আমাদের ধর্ম।